আসসালামু আলাইকুম, আপনারা কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ দোয়া, আপনাদের দোয়া ভালোবাসা। আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি। তো রোজা একদমই শেষ পর্যায়ে চলে এসেছে, তো ভাবলাম আজকে আমরা একটু হালকা পাতলা খাবার খাবো। তো খুব ইচ্ছা করতেছে আপনাদের ভাইয়ার সেমাই খেতে। তো এখানে এক লিটার দুধ দিয়েছি আমি, লিকুইডটা এলাচি দারচিনি তেজপাতা দিয়েছি, আর দিয়ে দিয়েছি একটু আপনার গুঁড়া দুধ এক কাপের মতন দিয়ে দিয়েছি, একটু লবণ দিয়ে দিবো। আসলে মিষ্টি জিনিসের ভিতরে একটু লবণ দিলে আমার কাছে মনে হয় খুব ভালো হয়। তো আর চিনিটা দিয়ে দিব যার যার স্বাদ মতন। আসলে মিষ্টি কেউ কম খায়, কেউ বেশি খায়। তো মনে হয় আমরা একটু পারফেক্টটাই খাই, কমও না বেশিও না। তো ওই অনুযায়ী আর কি, আসলে এই কারণে চিনির মাত্রা বললাম না। তারপর আমি কিন্তু এক কাপ আধা কাপ দিয়ে দিয়েছি কিছু কিশমিশ দিয়ে দিব। তো কিশমিশ গুলি কিন্তু আমি খুব ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, হয়ে গেছে। আর এই যে সময়টা, এই সময়টা কিন্তু দুধ দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। আর সময় রান্নার পাশাপাশি আপনাদের সবাইকে ঈদ মোবারক, অগ্রিম ঈদ মোবারক দিয়ে দিলাম। আসলে এইভাবে সময়টা যদি রান্না করেন খুবই মজা হয়। এখন দিয়ে দিব কিছু কাজু বাদাম আর পেস্তা বাদাম, এগুলিও আমি ভিজিয়ে রেখেছিলাম, একদম কুচি কুচি করে কেটে দিয়ে দিয়েছি। খুব ঝটপট এই সময়টা রান্না হয়ে যায়, খুবই মজা লাগে। আর একটু টেস্টের জন্য, ফ্লেভারটা আসার জন্য এক চামচ ঘি দিব, এতে করে একটু শাহি শাহি ভাব আসবে। তো যাই হোক, হালকার মধ্যে ঝাপসা মেরে দিলাম। আসলে একদমই ঝটপট বানিয়ে খেতে পারেন, অসম্ভব মজা লাগে। তো ওখানে তো ওটা দেখালাম। তো আর এখানে হচ্ছে বাচ্চাদের কেনাকাটা করেছিলাম, আমি প্রত্যেকবারই দেখাই। তো এবারও ভেবেছিলাম দেখাবো, আরো ভালো করে দেখাবো, কিন্তু অনেক বেশি মানে সময় চলে গেছে, আমার কাছে অত সময় নেই। তো হালকা পাতলা দেখিয়ে দিলাম, সেমই একই ড্রেস দুই মেয়ে কিনেছে। আর এবার তো আমাদের ছোট মেয়ে আছে রুকাইয়া, ওর জন্য কিনেছি। তো অনেকেই কিন্তু সবসময় আমি যখন আমার মেয়েদের কাপড় দেখাই তখন কিন্তু আপনারা বলেন যে আপু আপনার মার্কেট কই। তো এবার আমারটা একটু হালকা করে দেখিয়ে দিব। তো এটা হচ্ছে আমাদের রুকাইয়া মনির। তো সুরাইয়া সানজিটা দেখিয়ে দিলাম, এটা হচ্ছে রুকাইয়া। তো কেমন হয়েছে বলবেন? রুকাইয়ার ড্রেসটা কিন্তু খুব সুন্দর আর মিষ্টি কালার বলে কথা। তো যাই হোক, সবকিছু আপনাদেরকে একটু একটু করে দেখিয়ে দিব। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো অনেক সফট, কোনো মানে ওরকমের গরম নাই। তো যত প্রচন্ড গরম কোন রকম একটু পরে আবার খুলে রাখবো, কারণ ছোট মানুষ তো অত সময় পড়তেও পারবে না। তো আরো কিছু কেনাকাটা করেছি, তো এগুলি হচ্ছে মেয়েদের টপস। আসলে এইবার অনেক কেনাকাটা করেছি, ভেবেছি খুব সুন্দর ভাবে দেখাবো, কিন্তু সময় এত শর্ট, দেখাইতেই পারলাম না অত ভালো করে। তারপরে মেয়েরা যখন পড়বে আমি আপনাদেরকে দেখিয়ে দিবো। এটা হচ্ছে আমাদের রুকাইয়া মনির। তো রুকাইয়ার জামা গুলি খুবই কিউট, খুবই সুন্দর। আসলে বাচ্চাদের কাপড় অনেক সুন্দর হয়, এই জন্য আর খুব সফট। তো মেয়েদেরও অনেক টুকিটাকি কেনাকাটা হয়েছে, কিন্তু সেইভাবে আমি কিছুই দেখাইতে পারলাম না। আমি মার্কেটেও গিয়েছিলাম, ওটাও ভিডিও করেছিলাম, কিন্তু ওটা আপনাদের মধ্যে এখন শেয়ার করতে পারছি না। তো দেখি, মেয়েতেও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো চেষ্টা করবো পরে আপনাদের মাঝে শেয়ার করতে। তো এভাবে কিন্তু এই যে আমার এই দুইটাই ড্রেস, কিন্তু আমার বড় মেয়ের ড্রেস দুইটা, এরপরে টপস আছে সেম একই ক্যাটাগরির, কিন্তু মেজো মেয়েও নিয়েছে। তো শুধু ছোট মেয়ের জিনিসগুলি একটু ডিফারেন্ট, আর ওদের দুইজনের একজনেরটা দেখালে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রত্যেকবার সেম একইভাবেই, কিন্তু এরকমেরই নয়। তো এগুলি ছিল মেজো মেয়ে। এইবার একটু ডিফারেন্ট ডিফারেন্ট হয়েছে, কিন্তু সবসময় ওরা ঈদের যে জামাটা ওইটা সবসময় চেষ্টা করে একই নিতে, চেষ্টা করে সবই একই নিতে, কিন্তু অত সময় থাকে না ছোট বাচ্চা নিয়ে। খুঁজলে পাওয়া যেত, কিন্তু এই ছোট মেয়েটাকে নিয়ে যে কিন্তু অনেক ই হয়েছে। আমরা কিন্তু রোজার একদিন আগেই কিন্তু মার্কেট গুলি সেরে ফেলেছি, কিন্তু সময়ের অভাবে আপনাদের সাথে দেখাইতেই পারি না। আজকেও খুব ব্যস্ততার মধ্যে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আমার এই ছোটখাটো ভিডিওটা আপনাদের ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। তো আমরা তো গ্রামে যাব, আজকেই চলে যাব আপনাদের সাথে। আবার কবে কখন ভিডিও শেয়ার করতে পারবো বলতে পারতেছি না, কারণ গ্রামে কিন্তু নেটের অনেক সমস্যা থাকে, আর এখন গরমের দিন বৃষ্টি হতেই পারে।
তো যার কারণে আপনাদেরকে বলতেছি যে হয়তো ভিডিও শেয়ার করতেও পারি নাও পারি। আর এগুলি ছিল আমার জামা। তো মেয়েদের কাপড়গুলি খুবই সুন্দর হয়েছে, ওরা তো পরে একটু দেখেছে, ওদের ভালো হয়েছে, ভালো লাগছে। আর এগুলি ছিল আমার। তো যাই হোক, আপনাদেরকে শর্টকাট দেখিয়ে দিলাম আজকের মতো, লেখা নেই।